নমস্কার একটু আগেও আমি ছিলাম লাইভে কিন্তু আজকে আমি ঠিকভাবে বুঝতে পারছি না মনে হচ্ছে কোনো একটা ডিস্টারবেন্স হচ্ছে সেই জন্য আমি একটু বিরতি নিয়ে নিয়েছিলাম আমি আবার প্রথম থেকেই শুরু করছি আজকে স্বামীজির একটি চিঠি পড়ব এবং সেই চিঠি সূত্রে কিছু কথা কিছু আলোচনা এই চিঠিটি স্বামীজি লিখেছিলেন আঠেরোশো সালে আঠেরোশো সালে স্বামীজি চিঠিটি লিখেছিলেন প্যারিস থেকে আঠাশে অগস্ট চিঠি লিখছেন স্বামীজি ভগিনী নিবেদিতাকে এখানে স্বামীজি বলছেন যে জীবন জীবন মানে তো কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রমের জীবন আর সেই পরিশ্রমের পরে আমাদের কাছে কিছু আসতেও পারে নাও আসতে পারে যদি না আসে তাহলে কি যদি আসে তাহলে কি এর মধ্যে একটি লাইন স্বামীজি বলছেন যে আমাদের সবসময় চেষ্টা কি থাকে যে সেটা হচ্ছে যে মৃত্যুকে ঠেকিয়ে রাখার চেষ্টা এটা কিন্তু সবসময় আমাদের কনসাস অথবা আমরা কনসাসলি অথবা আমাদের অবচেতন মনে সবসময় থেকে যায় যে মৃত্যুকে ঠেকিয়ে রাখার একটা প্রচেষ্টা তো মনে করুন আমরা যদি সবসময় মাথায় রাখি মৃত্যুকে তাহলে আমাদের কাজে এবং যদি আমরা মৃত্যুকে মাথায় না রাখি তাহলে আমাদের কাজের কি ডিফারেন্স হতে পারে স্বামীজি বলছেন অহো মহান সর্বদুখহর মৃত্যু তুমি না থাকলে জগতের কি অবস্থায় না হতো এবার স্বামীজির বিভিন্ন লেখায় দেখা যাচ্ছে যে স্বামীজির বা বিভিন্ন জায়গায় আমরা যারা যে সমস্ত জ্ঞানী জন আছেন তারা বলছেন যে মৃত্যুকে সবসময় মাথায় রাখা উচিত মৃত্যু ভয়ে নয় কিন্তু মৃত্যুকে ভয় পেয়ে নয় মৃত্যুর কথা মাথায় রেখে কেন যদি আমার মাথায় থাকে যে আলটিমেট রিয়েলিটি কিন্তু মৃত্যু তাহলে কিন্তু সে জায়গায় কাজ করার সময় মৃত্যু অর্থাৎ যদি আমি মৃত্যুকে বিশ্বাস করি মৃত্যুকে মাথায় রাখি তাহলে আমাদের যে কর্মফল আমাদের যে কর্ম সেই জায়গাটাও কিন্তু আমরা মেনে চলব মাথায় রেখে চলব তাহলে যখন আমরা এই চিন্তা করে নিচ্ছি তখন কিন্তু আমরা নিজেরাই নিজেদের অজান্তেই কিন্তু নিজেদের কাজ অনেকটা ভালো করে ফেলছি কারণ মৃত্যুকে মাথায় রাখা মানেই আমাদের কিন্তু স্বর্গ নরক এই সমস্ত চিন্তাভাবনা এগুলো তো মাথায় ঘোরে তো হিন্দু ধর্ম যে হিন্দু ধর্ম কিন্তু স্বর্গ নরক এই ব্যাপারটার থেকেও আরও এক ধাপ এগিয়ে রয়েছে হিন্দু ধর্ম কিন্তু স্বর্গ যাব এই আশা এই ভাবনা এই চিন্তায় থাকছে না হিন্দু ধর্ম বলছে মুক্তি স্বামীজির যে বেদান্ত স্বামীজির যে বৈদান্তিক মতবাদ সেখানে বলছে মুক্তি আমাদের মোক্ষ লাভ ও স্বর্গটর্গ দরকার নেই একেবারে মুখ্য লাভ একেবারে সেই পরমাত্মার সাথে গিয়ে মিশে যাওয়া তো এই স্বর্গ যাওয়া মানে তো স্বর্গে যাওয়া কিছুদিন ভোগ করে থাকা স্বর্গে থাকা আবার তো এই পৃথিবীতে ফেরত আসা আবার তো এই যে যে যন্ত্রণা জীবনের যে যন্ত্রণা সেইগুলো ভোগ করা এবার হয়তো কেউ কেউ বলবেন জীবনের আবার যন্ত্রণা কি জীবন তো বেশ সুন্দর সেখানে আবার যন্ত্রণা কোথায় এইখানে হচ্ছে দৃষ্টিভঙ্গির তফাৎ যারা জ্ঞানী মানুষ জ্ঞান অর্থাৎ স্বামীজি যে বলেছিলেন যে যখন মা কালীর কাছে গিয়েছিলেন আমায় জ্ঞান দাও বিবেক দাও বৈরাগ্য দাও তো কোন জ্ঞানের কথা তিনি বলেছিলেন তিনি বলেছিলেন সেই পরম জ্ঞানের কথা অর্থাৎ জ্ঞানের কথা ছোটবেলায় যখন পড়তাম প্রথম পড়েছিলাম তখন ভেবেছিলাম যে জ্ঞান তো পড়াশুনো করলেই হবে স্বামীজি মা কালীর কাছে গিয়ে কেন জ্ঞান চেয়েছিলেন স্বামীজি তো এত এত মানে তিনি জ্ঞানী মানুষ তো তিনি কেন আবার জ্ঞানের কথা কিন্তু আস্তে আস্তে এখন পড়াশুনো করতে করতে জানতে জানতে স্বামীজির বিভিন্ন লেখা পড়তে পড়তে জ্ঞান বলতে সেই জ্ঞানকেই বোঝায় আমাদের পুরাণে আমাদের বেদে যে জ্ঞানের কথা বলা হয়েছে তা কিন্তু আসলে ব্রহ্মজ্ঞানের কথা বলা হয়েছে তো এই জ্ঞান যার হয়েছে তার কাছে সংসার একরকম আর আমাদের মতন সাধারণ মানুষজনের কাছে সংসার আরেক রকম আমরা ইন জেনারেল কী মনে থাক মনে করে থাকি যে মৃত্যুর পরে স্বর্গ আর না হলে নরক ভালো কাজ করলে স্বর্গ আর না হলে নরক এবার এই স্বর্গ নরক থেকেও যেখানেই যাওয়া হোক না কেন সেখান থেকেও কিন্তু ফেরত আসার একটা ব্যাপার থেকে যায় তো এই ব্যাপারে একটা গল্প মনে পড়ছে একজন স্বামীজি মহারাজের বলাই বলা গল্প তো এক ব্যক্তি সে মোটামুটি তার জীবনে ইকুয়ালি পাপ পূর্ণ করেছে তো তার জন্য বরাদ্দ হয়েছে যে সে কিছুটা সময় স্বর্গে থাকবে মানে ফিফটি পারসেন্ট সময় তার যতক্ষণ আর কি জন্ম আবার না হচ্ছে সে ফিফটি পার্সেন্ট সময় স্বর্গে থাকবে আর ফিফটি পার্সেন্ট নরকে থাকবে তো সেই ব্যক্তি যখন গেছে তখন তাকে মারা গেছে তারপরে তাকে সে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি আগে কোথায় থাকতে চাও স্বর্গে থাকবে না নরকে থাকবে তখন সেই ব্যক্তি বলছে যে আমি তো স্বর্গ কীরকম নরক কীরকম কোনোটাই জানি না তাহলে আমাকে আগে দেখতে হবে আগে দেখাতে হবে স্বর্গ কীরকম নরক কীরকম প্রথমে স্বর্গে গেছে স্বর্গে গিয়ে দেখছে যে মানে সে প্রচুর বিধি নিষেধ অনেক নিয়ম কানুন ডিসিপ্লিন হ্যাঁ অনেক কিছু রয়েছে সেখানে যে ভাবছে বাবা এত ডিসিপ্লিনের মধ্যে এত নিয়ম কানুনের মধ্যে ঠিক আছে নরকটা দেখা যাক এবার নরকে গেছে তো নরকে গিয়ে দেখছে যে যে যেমন মানে পৃথিবীতে যেমন জীবন যেরকম হয় এই হই খল্লা সব কিছু সমস্ত কিছু রয়েছে জীবন মানে এখানে তো এইটাই তো এনজয় করার মতন এই জায়গাটাই এটা তো বেশ ভালো লেগেছে তখন যারা তারা জিজ্ঞেস করছেন যে চিত্রগুপ্তের যারা রয়েছেন তারা জিজ্ঞেস করছেন তাহলে বলুন এবার আপনি কোথায় যাবেন আগে কোথায় যাবেন তো সেই ব্যক্তি বলছে যে আগে কোথায় না আমার তো দেখলাম স্বর্গ এত নিয়ম কানুন বাধা নিষেধ এত কিছু ইয়ে করা তো আমার বেশ নরকটাই ভালো লেগেছে তো ওখানেই আগে যাব আর ওখানটা মানে স্বর্গের যেটা ছিল আমার ফিফটি পারসেন্ট আমি সময় স্বর্গে থাকতে পারতাম তো সেটাও আমার নরকেই করে দিন কেন অত ডিসিপ্লিন ওই সমস্ত কিছু আমার চলবে না আমি ওখানে থাকতে পারব না তখন তারা জিজ্ঞেস করলেন যে আপনি শিওর তো যে বাকিটাও না হ্যাঁ বাকিটাও আমি নামে পুরোটাই নরকে থাকবো আমার আবার পরবর্তী জন্ম হওয়ার আগে পর্যন্ত এইবার বললো ঠিক আছে গ্র্যান্টেড বাট যখন সে নরকে ঢুকেছে তখন দেখছে সে তো সাংঘাতিক সেই যেমন চারিদিকে বিভৎস আওয়াজ সেই রকম ধরে ধরে নিয়ে যাওয়া হচ্ছে কাউকে চাবুক মারা হচ্ছে হ্যাঁ তো বুঝে যে এটা কীরকম ব্যাপার এটা কী তখন বলছি এটাই তো নরক আপনি তো এখানেই আসতে চেয়েছিলেন প্রথমে আর আবার পুরোটা আপনি বলেছেন পুরোটাই এখানে থাকবেন বলছি হ্যাঁ কিন্তু আমাকে যেটা দেখানো হয়েছিল যে সেটা তো এরকম ছিল না সেখানে তো বেশ বললো ওটা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট ছিল স্বর্গ আর নরকের সেখানেও অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট আছে আপনি শুধু অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্টটা মানে ওর চোখে যেটা দেখেছে ও সেটাই বিশ্বাস করেছে যাই হোক এটা একটা গল্প তো এই যে আমরা যেটা দেখছি যেটা আমরা দেখছি বা যেটা আমরা ফিল করছি স্বামীজি বলছেন বেদান্ত বলছেন যে এটা সবটাই হয়তো কথাগুলো একটু একটু না বেশ কঠিন অনুধাবন করতে বা মনে হতে বা বিশ্বাস করতে যে সবটাই বলা হচ্ছে মায়া ঠিক যেরকম ওই লোকটিকে যেরকম দেখানো হয়েছিল যে বলা হলো যে এটা অ্যাডভার্টাইজমেন্ট ডিপার্টমেন্ট ও যেটা দেখেছিল সেটা দেখেই বিশ্বাস করেছিল কিন্তু সেটা কিন্তু আসলে নয় তো সেটাই বলছেন এই পুরোটাই হচ্ছে মায়া ওই যে কথায় বলা হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এবার জগৎ মিথ্যা তাহলে কেউ বলতেই পারেন মিথ্যা এত কিছু রয়েছে আমরা ছুঁয়ে দেখছি আমরা বড় হচ্ছি ছোটোর থেকে বড় হচ্ছি বুড়ো হচ্ছি লোকে মারা যাচ্ছে তাদের সমস্ত সন্তান নাতি নাতনি সমস্ত রেখে যাচ্ছে সবটা মিথ্যা এক্ষেত্রে মিথ্যার অর্থ যখন ওই যে যাদের ব্রহ্মজ্ঞান হয়েছে তাদের কাছে সত্য অর্থাৎ আমরা ছোটবেলায় একটা কথা পড়তাম যা শাশ্বত তাই সত্য যা শাশ্বত অর্থাৎ যা চিরকাল রয়েছে একইভাবে রয়েছে যার কোনো রকম বিনাস্ত দূরের কথা কোনো পরিবর্তনও নেই সেই হচ্ছে একমাত্র সত্য অর্থাৎ সেই জন্যেই বলা হচ্ছে ব্রহ্ম অর্থাৎ আমরা যদি খুব সাধারণভাবে ধরে নিই ঈশ্বর আমরা যাঁর সন্তান একমাত্র তিনিই সত্য বাকি জগৎ মিথ্যা কেন মিথ্যা কারণ জগৎ পরিবর্তনশীল এটা কিন্তু আমরা যে সত্যি কথা আর মিথ্যে কথা যেভাবে বলি সেই অর্থে কিন্তু নয় কারণ জগৎ পরিবর্তনশীল পরিবর্তনের কোনো কিছুকে কি একটু আমরা যদি আমাদের লাইফে অন্যভাবে চিন্তা করি পরিবর্তন হচ্ছে এই রকম কোনো কিছুকে কি আমরা বিশ্বাস করি প্রসেনজিৎ পাল লিখেছেন অসামান্য অনবদ্য পাঠ আলোচনা অনেক ধন্যবাদ আমি চেষ্টা করছি কারণ স্বামীজির যে লেখা স্বামীজির যে বক্তব্য সেগুলো আমরা বিভিন্ন স্বামীজি মহারাজের কাছ থেকে এত সুন্দরভাবে এক্সপ্লেনেশন শুনে থাকি সেই জায়গায় এই কাজটি করতে যাওয়া হয়তো ধৃষ্টতাও হতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু তবু স্বামীজির লেখা পড়তে এবং স্বামীজির কথা সবার সাথে বলতে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে সেই জন্য করুণামহিমা সারদা ফেসবুক পেজ থেকে যে সুযোগ আমাকে দেয়া হয়েছে তার জন্য আমি ভীষণভাবে কৃতজ্ঞ তো আমি সেই চেষ্টাই করছি যে কথা বলছিলাম যে চিন্তা করে দেখুন তো একটি মেয়ে হুম তার কোনো একজনের সাথে একটি মধুর সম্পর্ক গড়ে উঠেছে তার একটি পরিণতির দিকে যাবার কথা ভাবছে হঠাৎ করে দেখলেন মেয়েটি সেই সম্পর্ক থেকে বেরিয়ে এলো বেশ অনেকদিন পরে এবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এরকম যদি তার কাছের কোনো মানুষ যদি তাকে প্রশ্ন করে যে হঠাৎ এইরকম একটা সিদ্ধান্ত কেন অনেক ক্ষেত্রেই কি হয় এই উত্তরটা পাওয়া যায় যে ওর মধ্যে কোনো স্থিরতা নেই কোনো একটা জায়গায় স্টিক করে থাকার ব্যাপারটা নেই ভীষণ ফ্ল্যাকচুয়েট করে ওর মাইন্ড ভীষণ ফ্ল্যাকচুয়েট করে ওর ভীষণ ওর মধ্যে একটা পরিবর্তনশীল ব্যাপার আছে আমরা করি না আমরা অনেক সময় বলেও থাকি আগে তুই এরকম ছিলি এখন এইরকম হয়ে গেছিস আগে তো এটা বলতিস না এখন এটা বলতিস বলছিস স্বামী স্ত্রীর ক্ষেত্রেও স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু যে এই বিয়ের আগে তো এই জিনিসটা ছিল বিয়ের পরে তো এইটা হয়েছে তার মানে দেখুন চেঞ্জটাকে কিন্তু আমরা কোনো না কোনোভাবে আমরা ওটাকে অ্যাভয়েড করতে চাইছি চেঞ্জটাকে আমরা ভালোভাবে নিচ্ছি না চেঞ্জটাকে কিন্তু আমরা অ্যাকসেপ্ট করছি না এবার হয়তো কেউ তর্কের খাতিরে বলবে হ্যাঁ সেই চেঞ্জটা আগে যেটা ছিল আর এখন যেটা হয়েছে সেটা খারাপ এই যে খারাপ ভালো এটাও তো একটা তাই তো খারাপ ভালোটাও তো একটা পারসপেক্টিভ আমার কাছে যেটা খারাপ আপনার কাছে সেটা ভালো হতে পারে বা আপনার কাছে যেটা খারাপ সেটা আমার কাছে ভালো হতে পারে তাহলে কিন্তু আমরা মেনলি দেখুন ব্যাপারটা কিন্তু খারাপ ভালোর জায়গায় দাঁড়াচ্ছে না যে ভালো চেঞ্জ হয়েছে বলেই সেটা অ্যাকসেপ্টেড হতো খারাপ এখন আর ভাল লাগছে না এই চেঞ্জটা ভালো লাগছে না মূল কথা কিন্তু হচ্ছে চেঞ্জটা পরিবর্তনটা সে পরিবর্তন যখন কোনো একজন মানুষকে আরেকজনের মনে হচ্ছে যে আরে এ তো বিভিন্ন জায়গায় খুব মুড চেঞ্জ করে এর কথাবার্তায় চেঞ্জ হয় এর কোনো স্থিরতা নেই তখন কিন্তু সে সেই জায়গায় থাকতে চাইছে না তাকে ট্রাস্ট করতে পারছে না তাহলে আমাদের জগতও তো পরিবর্তনশীল যেটা ছোটবেলায় আমরা যা দেখেছি অন্য জিনিস জগৎ সংসারের কথা বাদই দিন আমাদের নিজেদের চেহারাটার কথাই চিন্তা করুন না ছোটোবেলায় আয়নার সামনে দাঁড়িয়ে আমরা নিজেকে যা পেতাম এখন কি সেটাই পাই অনেক কিছুতে পরিবর্তন না চেহারা এবার হয়তো বলা গেল যে চেহারা তো বড় হচ্ছে, মানুষ তো বড় হচ্ছে তার তো এটাই তো ধর্ম এটা তো হবেই বেশ হবে কিন্তু মানুষ তো সেই একটাই তাহলে তার আচার ব্যবহার পছন্দে কেন চেঞ্জ আসে আর ছোটোবেলায় যে জিনিসটা ভালো লাগতো এখন আর সেটা ভালো লাগছে না ছোটবেলায় যেটা ভালো লাগতো না একটা সার্টেন এজের পরে সেইটা ভালো লাগছে কোনোটাই কিন্তু স্থির হয়ে কোনো কিছু নেই মানে একদম স্ট্রিক্টলি কিন্তু যে এটাই আছে এটাই থাকবে সেটা কিন্তু নেই আমাদের যে বেদান্ত বা পুরাণ তারা বলছেন যে এই পুরো জগৎ যেটা দেখছি সেটাই হচ্ছে মায়া এবার অনেকেরই প্রশ্ন থাকে মায়া মানে কীরকম মায়া এই তো দিব্যি দেখছি হাঁটছি ফিরছি চলছি ছুটছি সমস্তটা কিছুই হচ্ছে আসলে আমাদের পুরাণে বোঝানো হয়েছে যে যেটা সব সময়ের জন্য থাকে না সেইটার সাথে আমরা অ্যাটাচমেন্টে চলে যাই আমরা না কিছু নিয়ে আসি না কিছু নিয়ে যাই কিন্তু মাঝের এই সময়টাতেই অ্যাটাচমেন্টের জন্য আমরা আমাদের কর্মটাকে এমন করে ফেলি যে তার কর্মফলটা আমাদের ভুগতে হয় এখানে এক্সাম্পল দেওয়ার জন্য যেমন বোঝাতে গিয়ে বলা যেতে পারে যে এই দুনিয়াটা ঠিক কিরকম আমরা যখন সিনেমা দেখি সিনেমায় আমরা হিরো হিরোইন সমস্তটা দেখছি একটা গল্প দেখছি সমস্ত কিছু দেখছি সবটা দেখছি কিন্তু বাস্তবে কি সেইখানে তারা প্রেজেন্ট তারা আছে কেউ কেউ তো নেই শুধু পর্দাটা আছে আর কিচ্ছু নেই ওখানে শুধু স্ক্রিনটা আছে বাকি সবটাই মনে হচ্ছে এই তো সামনে রয়েছে এই তো কথা শুনছি এই তো হচ্ছে এই তো সমস্ত কিছু হচ্ছে কিন্তু আলটিমেটলি যদি আপনি একদম শেষে গিয়ে আমরা কি দেখতে পাই শুধু একটা হোয়াইট স্ক্রিন তো তার বেশি আর কিছু আছে তো যারা ব্রহ্মজ্ঞানী তারা বলছেন এই জগৎটাও ঠিক সেই রকম এখানে একমাত্র সত্য ব্রহ্ম সত্য আর আমরা আমাদের ছোট্ট পরিসরে যদি দেখি তাহলে একমাত্র মৃত্যু সত্য কারণ তার কোনো পরিবর্তন নেই সেজন্য স্বামীজি বলছেন মহান সর্বদুঃখ হর মৃত্যু তুমি না থাকলে জগতের কী অবস্থাই না হতো ঈশ্বরকে ধন্যবাদ যে বর্তমানে প্রতীয়মানে জগৎ সত্য নয় নিত্যও নয় এর ভবিষ্যৎ বা আরও ভালো হবে কি করে সেও তো বর্তমানেরই ফলস্বরূপ অর্থাৎ স্বামীজি বলতে চাইছেন যে ভবিষ্যৎটা তো বর্তমানের ফল বর্তমানে আমরা কি কাজ করছি সেটাই তো আমাদের ভবিষ্যতে যাচ্ছে সেটাই তো আমাদের ভবিষ্যৎকে তৈরি করছে এই যে কর্মফল যেটা আমরা বর্তমানে যে কাজ করছি সেই কাজের রেজাল্টই কিন্তু আমরা ভবিষ্যতে পাচ্ছি স্বামীজি বলছেন ঈশ্বরকে ধন্যবাদ যে এই যে জগৎ আমরা দেখছি সেই জগৎ সত্যও নয় আর নিত্যও নয় যখন একটা একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে যখন তার মাকে এসে বলে মা জানো তো ওই আমি ওখানে ওই রাক্ষসটাকে দেখেছি ওখানে ওই আমি পরীকে দেখেছি তখন সেই মা মা কিন্তু জানেন না ওখানে রাক্ষস আছে না ওখানে পড়ি আছে কিন্তু বাচ্চা কিভাবে বলতে থাকে আমি ওই রাক্ষসটাকে মারলাম ওই পড়ি আমাকে হেল্প করল এবং সেই সময় মা কি করেন মা কি বাচ্চাকে বলেন যে না 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 এরকম কিছু না ওগুলো সমস্ত ভুল মা কি বলেন তাই নাকি আচ্ছা তাই ওখানে রয়েছে মা কিন্তু জানেন যেটা বলছে সেটা ওর কল্পনার একটা জগৎ কিন্তু সেই মুহূর্তে মা কিন্তু বাচ্চাকে এটাই বোঝাচ্ছেন যে তিনি ওর জগৎটাতে বিশ্বাস রাখছেন ওই জগতে যাদের যাদের কথা বাচ্চাটি বলছে সেই রাক্ষস সেই পরি তাদের কথা মা বিশ্বাস করছেন আমাদের ক্ষেত্রেও কিন্তু ঠিক এইরকম একটা ব্যাপার যারা জ্ঞানী তারা কিন্তু বুঝতে পারছেন যে সবটা আমরা অনেক কিছু গিয়ে তো অনেক সময় হয়তো আমাদের গুরুদেব যিনি রয়েছেন বা সেই ধরনের কোনো ব্যক্তি হয়তো আমরা গিয়ে আমাদের সমস্যা আমাদের প্রবলেম সেগুলো বলছি তারা সলিউশন দিচ্ছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তিনি সলিউশন দিচ্ছেন কিন্তু তিনি এটাও জানেন যে এই বর্তমানে যে সমস্যাটা আমার কাছে এত বড় একটা বিষয় হয়ে রয়েছে যেটা নিয়ে আমি ছুটে বেড়াচ্ছি একটা কিছু সময় পরে সেই সমস্যাটা আমার কাছে আর সমস্যা বলে থাকবেই না আর কিছু মনেই হবে না আমি সেটা নিয়ে ভাববোই না তখন আবার আমার কাছে হয় একটা নতুন খুশির বিষয় অথবা নতুন একটা সমস্যার বিষয়ের উদ্রেক হবে কিন্তু আমরা সময় সময় সময়কালে এই এক এক একটা জিনিসকে নিয়ে এত বেশি ইনভলভ হয়ে যায় তখন মনে হয় যে সেটাই আমাদের সম্পূর্ণ জীবন সেটাই আমাদের সব কিছু অথচ চিন্তা করে দেখবেন আপনি যখন দু বছর পরে গিয়ে দু বছর আগের কথা ভাবেন তখন ঠিক কি মনে হয় যে সেই সময়টাতে এই জিনিসটা নিয়ে তখন কীরকম অবস্থা ছিল কি করেছিলাম কি হয়েছিল অথচ আজকের জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে সেটা কত একটা তুচ্ছ ব্যাপার ছিল বা সেটা নিয়ে আমি কতটা ভেবেছিলাম কতটা ওয়ারিড ছিলাম অথচ আমার আজকের পরিস্থিতি তার থেকেও খারাপ হয় এটা আর নাহলে হয়তো ভাবছি যে আজকে আমি যে পরিস্থিতিটাতে রয়েছি সেটা কতটা ভালো সেই জায়গাটা কোনোটা এফেক্ট করতে পারিনি কিন্তু না দু বছর আগের যে পরিস্থিতি সেটা রয়েছে না আমি যে আজকের দিনে দাঁড়িয়ে ভাবছি না সেটা থাকবে এবার প্রশ্ন হচ্ছে বেদান্ত যে এত কথা বেদান্তর যে মূল বক্তব্য যে সমস্ত কিছু মিথ্যে সমস্ত কিছু মায়া তাহলে এইটা যদি আমরা সবাই বুঝি যদি বুঝে যাই তাহলে আমাদের লাভটা কি হবে এটা যদি আমরা বুঝি তাহলে আমাদের যে লাভটা হবে বলে মনে হয় যদি আমার কাছে জানা থাকে যে যা কিছু রয়েছে সবটাই একটা মায়ার জগৎ একটা খেলার জগৎ এখানে আমি একটা রোল প্লে করতে এসছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যখন আমি এইটা বিশ্বাস করে নেবো ওরে বাবা এগুলো সব ভীষণ সত্যি এই যে বাড়িটা এই যে গাড়িটা এই যে সম্পর্কগুলো এই যে সব কিছু আমি চিরকাল ধরে বেঁধে এই জন্ম কেন পরের জন্ম নিয়ে যাব তাহলে আমার যা ব্যবহার হবে তাহলে আমার যা অ্যাটিটিউড হবে সবচেয়ে বড়ো কথা আমার যে কর্ম হবে আর যখন আমি ওই চিন্তাটা করে নেব এই কোনোটাই আমার সাথে যাবে না আমার সাথে যাবে যদি শুধু তাহলে সেটা হচ্ছে কর্মফল না আমার শরীরটা যাবে না আমার মনটা যাবে না আমার বুদ্ধিটা যাবে কিচ্ছু যাবে না আমার আত্মার সাথে যা থাকবে মানে আমাকে পরের জন্মে যেটা নিয়ে আসতে হবে সেটা হচ্ছে কর্মফল তাহলে তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের কর্মের পরিবর্তন আসবে কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে সংস্কার আমরা যে সংস্কারের কথা বলে থাকি না এই যে কর্মের ওপরেই কিন্তু সংস্কারটা নির্ভর করে আচ্ছা আমরা কি চাই বলুন তো আমরা তো কন্টিনিউয়াসলি আমরা একটা ইম্প্রুভমেন্ট চাই আমরা একটা উন্নতি চাই তাই তো আমাদের লাইফে এই উন্নতিটা আমরা মেটেরিয়ালিস্টিক উন্নতি দিয়ে মেজার করি তাই তো এবার আমরা নিজেরা ইস ঠাকুরের আশীর্বাদে ঠাকুর মায়ের আশীর্বাদে আমরা খুব ভালো জায়গায় আছি বেশ ভালো জায়গায় আছি কেউ হয়তো নিজে নিজের জায়গা নিয়ে সন্তুষ্ট কারোর কারোর হয়তো আরও উচ্চাকাঙ্ক্ষা আরও উচ্চাশা আর আমরা যখন এমন কোনো মানুষকে দেখছি যারা খুব কষ্টে রয়েছেন কোনো না কোনো সময় বা কোনো না কোনো ক্ষেত্রে আমরা বলে থাকি কি ভাগ্য কপাল আবার এটাও বলে থাকি ওর কর্মফল এটা তো এই যে আমাদের আসল উন্নতিটা কি আমি আজকের জন্মটা তো টাকা পয়সা সমস্ত কিছু নিয়ে লোকের ওপরে হম্বিতম্বি করে ন্যায় অন্যায় সব কিছু মিলিয়ে মিশিয়ে করে কাটিয়ে দিলাম পরেরটা সেটা নিয়ে ভাবার দরকার নেই কারণ পরেরটা যখন হবে পরেরটার পরের বার দেখা যাবে এটা যদি আমরা যারা আজকে শুনছি বা ঠাকুরের কথা মৃত পড়ছি বা স্বামীজির বই পড়ছি তারা কিন্তু কখনো এরকম ভাবি না ভাবলে পরে আজকে আমরা এই একই সেম প্ল্যাটফর্মে থাকতাম না আজকেই স্বামীজি মহারাজজি ঈশাত্যানন্দ মহারাজের কথা শুনছিলাম উনি বলছেন যে কথামৃত তাঁরাই শোনেন যাঁদের মনটা সেই কথামৃত শোনার মতন হয়ে এসেছে দেখবেন চেষ্টা করে আমি কিন্তু এটা দেখেছি আপনি অন্য কারোর কাছে সেই হিন্দিতে একটা কথা আছে না ভেসকে সামনে বিন বাজানে কি বারাবার আমি এমন কোনো মানুষ যাকে হয়তো আপনার মনে হচ্ছে যে এই যেটা পড়ে আমার ভালো লাগছে যেটা পড়ে আমার আনন্দ হচ্ছে সেটা আমি একটু ওদেরকেও বলি অন্যদেরকেও বলি তা আপনি সেরকম কোনো মানুষের কাছে ঠাকুরের কথামৃত দুটো তিনটে কথা বলুন দেখবেন সবাই কিন্তু সেই সেই যে সেই যে মুগ্ধতা সেই যে আনন্দ মনের মধ্যে যে শান্তি আপনি তাদের মুখে তাদের এক্সপ্রেশনে দেখতে পাবেন না তাদের এক্সপ্রেশন হবে যে এটা আবার কীরকম কথা হলো এটা কি কথা হচ্ছে তো মহারাজজি বলছেন যে আসলে তাদের মনটা এখনো তৈরিই হয়নি সেই কথা শোনার জন্য তো স্বামী বিবেকানন্দ বলেছিলেন স্বামীজি বলেছিলেন যে হবেই কারোর হবে কারোর পরের জন্মে হবে কারোর একশো জন্ম পরে হবে কারোর কারোর হবে কিন্তু হবে তো যাদের মধ্যে এই সংস্কার রয়েছে তাদের কিন্তু হবে তারা কিন্তু চিন্তা করবে নি এবং তাদের কাজও কিন্তু সেই রকমই হবে এই সংস্কার জিনিসটা রকম এখানে আরেকটা কথা বলি মহাভারতে শ্রীকৃষ্ণ অর্জুনকে তো যুদ্ধ করার সময় অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন যা আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ গীতা তো এরকম একটা প্রশ্ন যে দুর্যোধনকে কি তাহলে তিনি সেই উপদেশ দেননি তাহলে দুর্যোধনও তো সেখানে মানে দুর্যোধন হচ্ছেন মহাভারতের দি গ্রেট ভিলেন আর অর্জুন হচ্ছেন সেখানকার হিরো আমরা যদি এমনিই ধরে নিই অ্যাপারেন্টলি তাহলে তিনি তো শ্রীকৃষ্ণ তিনি তো ঈশ্বর তার কাছে তো সবাই সন্তান ভালোটা যদি তার থেকে এসে থাকে তাহলে খারাপটাও তার থেকেই এসছে কারণ সৃষ্টিকর্তা তিনি আমরা তো আমরা সবাই তার অংশ তাহলে ভালো যেখান থেকে এসছে সেখান থেকে খারাপও এসছে তাহলে তিনি দুর্যোধনে তো তাঁর সন্তান চুমকি সাহা লিখছেন বা সুন্দর ডিসকাশন ভালো লাগছে ধন্যবাদ তো দুর্যোধনকেও কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন কিন্তু তফাত্রা কোথায় হয়েছিল শ্রীকৃষ্ণ যখন দুর্যোধনকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলেন আমরা মহাভারতে দেখেছি দুর্যোধন উত্তরে বলেছিলেন আমি জানি আমি যেটা করছি সেটা ঠিক নয় আমি ভুল করছি আমি যেটা করছি সেটা অন্যায় করছি পাণ্ডবদের সাথে কিন্তু আমার এটা করতেই ভালো লাগছে তুমি যেটা বলছো আমার সেটা করতে ইচ্ছে করছে না আমি যেটা করছি আমার সেটা করতেই ইচ্ছা করছে আমি জানি এর পরিণতি খারাপ হবে কিন্তু তবুও আমার এটাই করতে ইচ্ছা করছে কিন্তু যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তখন অর্জুনও কিন্তু একই একই উত্তর দিয়েছিলেন যে হ্যাঁ আমি বুঝতে পারছি কোনটা খারাপ কোনটা ভালো বা আমাকে যুদ্ধ করতে হবে কিন্তু আমার ইচ্ছে করছে না এই যুদ্ধক্ষেত্রে আমার অপোজিটে যারা রয়েছেন তারা আমারই আত্মীয় আমার যুদ্ধ করতে ইচ্ছে করছে না বলেছিলেন তো কিন্তু তার সাথে অর্জুন এটাও বলেছিলেন যে তুমি আমাকে উপদেশ দাও আমার এখন কি করতে হবে আমার ইচ্ছে করছে না আমার ভালো লাগছে না আমি বুঝতে পারছি না কিন্তু তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে তুমি আমাকে পথ দেখাও আর দুর্যোধন কি বলেছিলেন বলেছিলেন তুমি আমাকে যতই বলো আমার ইচ্ছে উনি কিন্তু ওইটা বলেননি যে তুমি আমাকে পথ দেখাও যাতে আমার ইচ্ছে হয় আমি করতে পারি কেন এই যে দুজনের এই রকম কিন্তু আমরা আমাদের বর্তমান জগতেও আমাদের আমাদের পারিপার্শ্বিক আমাদের আমাদের ব্যবহারিক জীবনেও কিন্তু আমরা এইরকম মানুষ দেখতে পাই কোনো একজনকে আপনি যখন তার ভুলটা বোঝাচ্ছেন বা বলছেন মানে আমরা আমাদের মানুষের ক্ষেত্রে বলছি আমাদের পরিবারের ক্ষেত্রেই দেখবেন কোনো একজনকে বলছেন তখন সে বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা ভুল কিন্তু আমি এটাই করবো আমি শুনবো না আরেকজন কাউকে বলছেন সে বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি এটা ভুল আমি এটা করছি ঠিক আছে তুমি আমাকে বলো আমি এটা করব না তার হয়তো সে বলতে পারে যে আমি এটা করব না কেন করব না কেন এটা ভুল কোনটা ঠিক তাহলে দুজনের সংস্কার আলাদা এই সংস্কার কিন্তু জন্ম জন্মান্তর ধরে আমাদের মধ্যে হয়ে আসছে আস্তে আস্তে এই সংস্কারের উন্নতি ঘটানোই কিন্তু মানব জীবনের লক্ষ্য হওয়া উচিত ঠাকুর যা বলেছিলেন ঠাকুর যে পয়লা জানুয়ারি বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক অর্থাৎ মনুষ্য জীবন লাভ করে আমাদের লক্ষ্য কি হওয়া উচিত তার চৈতন্য হওয়া সেই চৈতন্য হওয়া তো এই সংস্কারই কিন্তু আমাদের এগিয়ে রাখে অথবা পিছিয়ে দেয় একই বাড়িতে একই বাবা মা সন্তান একজন এক রকম আরেকজন আরেক রকম কেন সায়েন্স অনুযায়ী তো হওয়া উচিত একই রকমের জিন সেই অনুযায়ী ডিএনএ সেই অনুযায়ী তাই না কিন্তু হয় না এক জায়গায় তো আকাশ পাতাল হেলান হ্যাবেন ডিফারেন্স দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই তাহলে সেটা কেন হয় এখানেই আসছে হিন্দু ধর্মের সেই জন্ম জন্মান্তরের কথা তাহলে প্রত্যেকটি মানুষকে আমরা তো আলটিমেটলি ভালো থাকতে চাই আমরা সংসারী মানুষ সংসারের মধ্যে অনেক রকমের রেস্ট্রিকশনস অনেক কিছু রয়েছে কিন্তু তার মধ্যে থেকেও আমরা আমাদের কর্মটাকে তো ভালো করে যেতে পারি এই কর্মই আমাদের এগিয়ে নিয়ে যাবে ভালো চিন্তা করতে পারি কর্ম মানে কিন্তু শুধুমাত্র ফিজিক্যালি কাজ করলাম সেটা কিন্তু নয় আমাদের চিন্তাও কিন্তু আমাদের কর্মের মধ্যে আসে চিন্তাটাও একটা কাজ আপনি যখন চিন্তা করছেন এই ওর লাগুক ও পড়ে যাক ওর এই হোক ওর তাই হোক হ্যাঁ তো সেটাও একটা কাজ আবার যখন চিন্তা করছেন যে না ওর ভালো হোক ওর মঙ্গল হোক সেটাও একটা কাজ সেটাও কিন্তু কাজ হচ্ছে ভালো কাজ খারাপ কাজ আমরা তো আমরা নিজেদের জন্য সবসময় চাই স্বামীজি সবসময় কি বলেছেন সবচেয়ে বড় ধর্ম হচ্ছে ভালোবাসা শিব জ্ঞানে জীব সেবা করা তো মানুষের মধ্যে ভগবান কেন কারণ তিনি তো ব্রহ্মজ্ঞানী ছিলেন তো সেই জন্য তিনি বলছেন আমি ভগবানের সেবা সেখানেই করছি যেখানে আমি মানুষের সেবা করছি তাহলে আমি যদি কারোর জন্য ভালো চিন্তা করি তাহলে সেটাও তো আমার ভালো কর্ম হচ্ছে মানে ওটা হচ্ছে মানসিক কর্ম ওটাও কিন্তু একটা কর্ম জানেন তো যে শুধু আমি চিন্তা করলাম আর তার কোনো রেজাল্ট থাকলো না সেটাও কিন্তু হয় না অ্যাকচুয়ালি কী জানেন এই যে আমাদের যে সাধু ঋষিরা ছিলেন এই যে আমাদের বেদ পুরাণ বেদান্ত উপনিষদ এগুলো এলো কিভাবে সেই সময় আমরা যাদের ঋষি বলে জানি ভারতবর্ষ থেকে যে যে জিনিস আবিষ্কার হয়েছে সেটা তো বাইরে আগে আবিষ্কার হয়নি এতদিন পরে নাসা যেখানে বলছে যে সূর্যের একটা আওয়াজ আছে এবং সেই আওয়াজটা হচ্ছে ওম যে সাউন্ডটা সেটা কিন্তু আমাদের অনেক দিন আগে আমাদের ঋষিরা বলে গেছেন ওম এবং ওমের যা ভাইব্রেশন তারা কিন্তু এক একজন আমরা যেমন এখন সাইন্টিস্ট বলি না তো সেই সময় কিন্তু সেই ঋষিরাই ছিল সাইন্টিস্ট তারা কীভাবে যেতেন তারা প্রকৃতির সাথে একাত্ম হয়ে এই সমস্ত জিনিসগুলো নিজেরা উপলব্ধি করেছেন এবং এই উপলব্ধি করার সাথে সাথে সেগুলো তারা লিপিবদ্ধ করে গেছেন কিন্তু সাধারণ মানুষের বোঝার জন্য তাদের সেই লিপিবদ্ধ করে যাওয়াটা মানে তারা এখনকার সায়েন্টিস্ট বা যারা রয়েছেন তাদের থেকে কয়েক গুণ বা কয়েক হাজার গুণ তারা জ্ঞানী ছিলেন তারা কিন্তু সাধারণ মানুষ যাতে খুব সহজে সেটাকে দিতে পারে সেইভাবে লিপিবদ্ধ করে গেছে কারণ আমি আগেও একটা আলোচনায় বলছিলাম যে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনকে এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে দিয়ে আগেকার দিনে ঋষিরা কিন্তু বুঝিয়ে গেছিলেন তো এই যে হিন্দু ধর্ম যা জগৎকে যা দিয়ে গেছে আমরা সেটা জানি না আমরা তার সেটা বুঝেছেন স্বামীজি বুঝেছিলেন ঠাকুরের বিভিন্ন কথায় বিভিন্ন আলোচনায় ঠাকুর কিন্তু সেই জিনিসগুলোকে বলে গেছেন খুব সহজ সরলভাবে বুঝিয়ে গেছেন কিন্তু আমরা সেগুলোর মাত্র হয়তো এখন স্বামীজিকে পড়ে ঠাকুরের কথা পড়ে এখন সেটা আমরা বুঝতে পারছি তো এই যে বারবার যে স্বামীজি যে বৈদান্তিক মত যে প্রচার করেছেন বা করা হচ্ছে এখনো পর্যন্ত যে হচ্ছে এই যে ব্রহ্ম মানে আমি ব্রহ্ম অর্থাৎ এই চিন্তাটা করাটা যেমন স্বামীজি একসময় ঠাকুরকে বলেছিলেন যে ওই বই আমি পড়বো না অষ্টাবক্কর সংগৃহীতা বোধহয় ছিল যে ওতে বলা আছে আমি ভগবান কথা ভাবাও পাপ তো এখন আমাদের কাছে যদি মনে হয় যে আমরা যদি বলি যে বাবা আমি ভগবান কিন্তু সেটা না ভাবতে পারি আমি ঈশ্বরের সন্তান সেটা তো ভাবতে পারি তো যখনই আমি আমি ঈশ্বরের সন্তান এইটা ভাববো তখনই তো আমার নিজের আচার ব্যবহার চাল চলন অন্যের প্রতি ব্যবহার সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে এবং এই সমস্ত কিছু পরিবর্তন হলে এই সমস্ত কিছু পরিবর্তনটা যদি পজিটিভ পরিবর্তন হয় তাহলে তার আলটিমেট যে ভালো রেজাল্টটা সেটা কে পাবে বলুন তো সেটা আমি পাব আমরা পাবো আমরা প্রত্যেকে নিজেরা পাবো ব্যসটি আর সমষ্টি একদিন যে পড়ছিলাম তো সেই যখন এক একজন ইন্ডিভিজুয়াল এইভাবেই আমরা নিজেদের নিজেরা নিজেদের উন্নতি করতে পারবো সেটা যেমন আমাদের যতদিন না সেই আলটিমেট যে নলেজ সেটা হচ্ছে সেই ব্রহ্মজ্ঞান হচ্ছে ততদিন যেমন আমরা এই মেটেরিয়ালিস্টিক জগতের মধ্যেও আমাদের উন্নতি করতে পারবো সেরকমভাবে আমরা আমাদের নিজেদের যে আমাদের যে আধ্যাত্মিক যে উন্নতি সেই আধ্যাত্মিক উন্নতির জায়গাতেও আমরা পৌঁছাতে পারব এবং যখনই আমরা এইভাবে চিন্তা করব তখনই কিন্তু আমাদের সমস্ত কিছু বদলে যাবে যেমন ধরুন শাস্ত্র তো বলা আছে যে দান হচ্ছে সবচেয়ে বড় পুণ্যের কাজ এবার আমরা এটুকুই জানি আমরা এটুকুই জেনে নিয়েছি দান হচ্ছে সবচেয়ে মানে সবথেকে বড় পুণ্য হচ্ছে দান এবার এখন একটা মোটামুটি ফ্যাশন হয়ে গেছে যে কোনো জায়গায় কোনো জিনিস দেওয়া এবং আমাদের যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সেই জায়গাতে বড় বড় করে তার ছবি সেখানে কোথায় কি হয়েছে কি করা হয়েছে কাদেরকে দেয়া হয়েছে সেই সমস্ত কিছু তুলে ধরা এই যে কাজটি করা হয় না এতেই দানের সমস্ত মাহাত্ম নষ্ট হয়ে যায় সবটা কারণ দান এমনভাবে করতে হয় যে আপনার বা হাতও জানবে না আপনার ডান হাত দান করছে তবেই সেটা প্রকৃত দান এক তো দান হচ্ছে তখনই যখন আমরা আমাদের নিজেদের প্রয়োজন না মিটিয়ে অন্যকে দেব ধর্ম বলছে সেটাই হচ্ছে দান সেটা করা আমাদের মতন সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় কিন্তু অন্তত আমরা যেটুকু করতে পারি আমরা সেটুকুও কিন্তু করি না এটা হয়ে যায় প্রচার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাকচুয়ালি আমরা যখন কাউকে দিচ্ছি দাতা কিন্তু একজনই দাতা একজনই দিচ্ছেন কিন্তু তিনি আপনি ভাগ্যবান যে আপনাকে তিনি চুজ করেছেন তার সেই দান সেই ব্যক্তির কাছে পৌঁছানোর মাধ্যম হিসাবে যদি আমরা এইভাবে ভাবি কারণ ঈশ্বর ছাড়া দাতা তো কেউ হতে পারেন না আমরা সবাই গ্রহিতা চিন্তা করে দেখুন আমরা সবাই গ্রহিতা আমরা যে বলি এইটা দিলাম এটা দান করলাম ওটা আমরা করি না আমরা মাধ্যম হই এবং ঈশ্বর সবাইকে মাধ্যম হিসেবেও বাঁচেন না সেইটাই আমাদের সুকৃতি যে তিনি আমাদের হাত দিয়ে এই কাজটি করাচ্ছেন নাহলে চিন্তা করে দেখুন তো দেখবেন যে কোনো মানুষ তার হয়তো সেই রকম আর্থিক সামর্থ্য নেই কিন্তু তিনি দান করছেন এবং সে দানের পূর্ণ ফলটা তিনি লাভ করছেন আর কেউ বিশাল বড় লোক প্রচুর পয়সা দান করতে পারছে না তার হাত দিয়ে অন্য সে নিজে একদম থাকছে কিন্তু এক ফোটাও দান সে করতে পারছে না সে দানের পূর্ণ ফলটাই সে পাচ্ছে না তো কেন তা কারণ নিঃশব তাকে সিলেক্ট করেননি দাতা তো তিনি দেবেন তো তিনি কোথায় কাকে কী দেবেন কাকে দিয়ে দেয়াবেন কিভাবে দেয়াবেন সমস্ত তা ঠিক করা আছে সেই জন্য কাউকে কিছু দিয়ে এই যে এখন আমরা বিভিন্ন জায়গায় ফলাও করে প্রচার করি এত কিছু ভাবতে না পারি অন্তত এইটুকু যদি নিজের জন্যও ভাবি যে এইটা যে করলাম যেটুকু ভালো কিছু অর্জন হয়েছিল এই যখনই আমি ফলাও করে প্রচার করলাম অহংকার করলাম অহং দেখালাম তখনই তার ভালোত্ব সমস্তটা নষ্ট হয়ে গেল আমাদের যে সমস্ত কবিরা আছেন রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষত তার যে সমস্ত পূজা পর্যায়ের গানগুলো আছে সেই পূজা পর্যায়ের গানগুলোকে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন প্রত্যেকটি গানে রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু এই এক এবং অদ্বিতীয় ব্রহ্ম এই জিনিসই ফুটে উঠেছে আলটিমেটলি এবং সেখানে তার তার কাছে যাওয়া যে আমি শেষে গিয়ে তোমার কাছেই পৌঁছাচ্ছি যেমন একটি গান এই মুহূর্তে যে গানটা পূজা পর্যায়ের অনেক গান রয়েছে তার মধ্যে একটি গান আছে তোমার দুয়ার খোলার ধ্বনি ওই যে বাজে সেখানে দেখবেন একটা লাইন আছে অনেক বলা বলেছি সে মিথ্যা বলা অনেক চলা চলেছি সে মিথ্যা চলা এই যেমন বলছে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানেও দেখুন তিনি বলছেন যে আমি অনেক কিছু করেছি অনেক কিছু বলেছি কিন্তু সেই সমস্ত কিছু মিথ্যা বলা আমি অনেক পথ চলেছি অনেক কাজ করেছি সমস্ত মিথ্যা চলা তাই পরের লাইনটাতে বলছেন আজ যেন সব পথের শেষে তোমার দ্বারে দাঁড়াই এসে ভুলিয়ে যেন নেয় না মোড়ে আপন কাজে আমি যেন সব কিছুর শেষে তোমার কাছে এসে দাঁড়াতে পারি আমি যেন ভুলে না যাই কিসে কিসে ভোলার কথা বলেছেন তিনি এই মায়ায় ভোলার কথাই যে আমি যেন ভুলে না যাই আপন কাজে এই মায়ায় যেন আমরা তো কাজে ভুলে থাকি যখন আমরা ভীষণ কাজের মধ্যে থাকি নিজেদের পছন্দের কাজের মধ্যে নিজেদের পছন্দের জিনিসের মধ্যে তখন কিন্তু আমরা ঈশ্বরকে ভুলে থাকি একমাত্র তাঁরাই মনে রাখেন যাঁদের ব্রহ্মজ্ঞান হয়েছে যারা জানেন যে সত্যি করেই জগৎ মিথ্যে একমাত্র তিনিই সত্য তিনিই সব পারেন আর তাকে ধরে রাখলে পরে বাকি সমস্ত কিছু কোনো কিছু চিন্তা করার প্রয়োজনই পড়ে না মানে হি উইল টেক কেয়ার অফ এভরিথিং সমস্ত কিছুর আমরা তো এইভাবে চিন্তা করি আরে এখন যদি ঠাকুর প্রণাম করতে বসে ঠাকুরের আরাধনায় বসি আমার এই কাজটা আছে এটাকে করবে এটা না হলে তো আবার ওইটা হয়ে যাবে ওটা না হলে তো সেইটা হয়ে যাবে কিন্তু যারা ব্রহ্মজ্ঞানী তারা বলছেন যে তিনি সবটা করবে। তিনি তো দায়িত্ব নিয়েই রেখেছেন তুমি খালি তার উপরে ছেড়ে দেখো এই যে যখন আমরা মানে বিশ্ববন্দিত কবিদের লেখা পড়ি তখনও কিন্তু বা যদি বিভিন্ন লেখকেরও লেখা পড়েন সকলের কিন্তু রিয়েলাইজেশন তাদের লেখার মধ্যে ফুটে উঠেছে যেমন আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের কথা বললাম তো সেই স্বামীজি এই চিঠিতে বলছেন সারা দুনিয়ার সঙ্গে এই অন্তহীন গোলক ধাঁধার কথা অদৃষ্টের এই সীমাহীন লাটাইয়ের কথা যার সুতোর শেষ কেউ পায় না অথচ প্রত্যেকে অন্তত তখনকার মতো মনে করে যে সে তা বের করে ফেলেছে আর তাতে অন্তত তার নিজের তৃপ্তি হয় এবং কিছুকালের মতো সে নিজেকে ভুলিয়ে রাখে এই তো ব্যাপার তার স্বামীজি চিঠিতে বলছেন যে এই যে অন্তহীন গোলক ধাঁধা আমরা একের পর এক একের পর এক জড়িয়ে যাচ্ছি যেমন সুতোর লাটাইয়ের যে সুতো সেরকম ভাবে রয়েছে আর মাঝে মাঝে সেই গিট পেকে গিয়ে সব একসাথে পাকিয়ে গিয়ে তাল গোল মিলিয়ে সব কিছু শেষ সুতো ছিঁড়ে গেল সেটাই স্বামীজি বলছেন যে তার নিজের তৃপ্তি হয় সে নিজেকে ভুলিয়ে রাখে যে তো কিছু তো পেয়েছি আসলে তো সেটা নয় এটাই তো পরম সেই জন্যেই এই যে রবি ঠাকুর গানের লাইনে বলছেন যে আমাকে যেন ভুলিয়ে না নেয় আমি যেন তোমার কাছে যেতে পারি এবং এই ভুলিয়ে রাখাটাও কিন্তু বলা হচ্ছে এটাও কিন্তু সেই ঈশ্বরের ইচ্ছা তিনি কৃপা না করলে তার কাছে পৌঁছানো যায় না আর তিনি কৃপা কখন করবেন যখন সে নিজেকে নিজে কৃপা করবে অর্থাৎ যখন আমি চেষ্টা করব তখন তিনি আমাকে কৃপা করবেন আন্টেলান আটলেস আমি চেষ্টা করব না তখন তিনি কৃপা না কারণ নিজেকে নিজে সাহায্য করতে হবে আগে কিরকম সাহায্য সে যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে যদি ধরে নি ঈশ্বর লাভের কথা তাহলে আগে নিজেকেই শুরু করতে হবে নিজেকেই ভাবতে হবে প্রত্যেক মানুষের মধ্যে যে ঈশ্বর রয়েছেন সেই নিজেকে নিজে কৃপা করতে হবে তবে তো তাঁর কৃপা আর যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে কৃপা করছে ততক্ষণ পর্যন্ত তার কৃপা পাওয়াও সম্ভব নয় সুতরাং আমরা যদি শুরু করি আমরা যদি এইভাবে ভেবে চলি তাহলে তিনি নিশ্চয়ই আসবেনই আসবেন কৃপা করবেনই করবেন সময় লাগতে পারে সে তো সময় লাগতেই পারে কিন্তু আমরা মানে ঈশ্বর তো চান তিনি তো চান যে তুমি সবসময় আমাকে স্মরণে রাখো তুমি সবসময় আমাকে মনে রাখো ওই যে গোপাল বাড়ির যে ঠাকুর গোপাল গোপালকে বলা হয় না সবসময় গোপালকে আমরা সবসময় সাথে রাখি না মানে নিজেদের মতন করে ঘুম থেকে তোলা খাওয়ানো শোয়ানো যেন মানে বাড়ির মেম্বারের মতন মানে তাকে সাথে নিয়ে চলা সেই তাকে সাথে নিয়ে চলা এবার সেটা আমরা নারদীয় ভক্তিতেই করে থাকি আর আমরা অদ্বৈতবাদ যার যেভাবে তিনি সর্বত্র বিরাজমান যে যেভাবেই করে থাকুন না কেন কিন্তু আমরা যদি সবসময় এইভাবে মনে করে চলি এই তাহলে অন্তত এই অন্তহীন গোলক মধ্যে পড়তে হয় না যদি আমরা সত্যিটা জেনে কাজ করি এই সংসারের মধ্যে থাকি তাহলে অন্তত এই অন্তহীন গোলক জড়িয়ে ওই সুতোগুলো জড়িয়ে যাবে না অন্তত সুতোগুলো ছাড়াতে পারবো তার শেষে গিয়ে পৌঁছাতে পারবো সে হয়তো এই জন্মে হবে না সে নাই হতে পারে আমরা সাধারণ মানুষ কিন্তু যখন আমরা ঠাকুরমা মা স্বামীজির কথা শুনছি তাদের কথা শুনে ভালো লাগছে আনন্দ হচ্ছে শান্তি হচ্ছে তাদের স্মরণে রয়েছি তার মানে ঈশ্বরের কৃপা আমাদের উপরে রয়েছে আমরা চাইলেই এগোতে পারি শুধু কথা শোনা নয় সেটাকে আমাদের বাস্তব জীবনে নিয়ে আসা আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকুন ঈশ্বরের কৃপা সবার ওপরে থাকুক আমরা সবসময় তাকে স্মরণ করি এবং তাঁর ইচ্ছা অনুযায়ী চলার চেষ্টা করি স্বামীজির কথা মতন মানুষকে ভালোবাসি সে আমার নিজের লোক নাই হতে পারে মানুষকে ভালোবাসি এবং তাদের পাশে দাঁড়াই প্রকৃত অর্থে পাশে দাঁড়ানো দেখানোর জন্য নয় তাহলেই ঈশ্বর খুশি হবেন তিনি সন্তুষ্ট হবেন সবাই ভালো থাকবেন আবার পরের শনিবার দেখা হবে নমস্কার